হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে একটা নতুন রেসিপি তোমাদেরকে করে দেখাবো। আর ইনগ্রিডিয়েন্টগুলো হলো এই এই এখানে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনিয়া কুচি, মিট মশলা, তড়কা মশলা, সয়া সস, তারপরে ডিম, তারপরে ভিনিগার, একটু সামান্য পরিমাণ ঘি আর লবণ সব কিছু দিয়ে নিয়েছি, তোমরা দেখে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে আগে, যেহেতু আমার করতে একটু ডিমটা নরমই পছন্দ করো, আর তেলের পরিমাণ দেখে কেউ ভয় পেয়ে না, এই রেসিপিটা করতে একটু তেল বেশিই লাগে। তাই তেলের মধ্যে আমি এখন লঙ্কার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। সত্যি কথা বলতে সন্ধ্যাবেলা হলেই না, কিছু একটা স্ন্যাক্স কিন্তু সবারই খুব ভালো লাগে, আর আমি যেহেতু ডায়েট ফলো করি তো সেই জন্য অনেক কিছু খাওয়া হয় না। তো আমি এই জন্য আজকে ভাবলাম কি, ছোড় আজকে বাদ দাও তো, আজকে আমি খাবো, মানে মনটা আর মানলো না, আজকে তো আমি খাবো, একদিন খেলে কিছু হয় না। আর এখানে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর আজকে আমি ইউজ করেছি একদম ভেজিটেবল অয়েল। তো এখানে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে আমি চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম আগে, তো চাউমিনটা আমি দিয়ে দিলাম। আর আজকে আমি চাউমিন করবো, তো চাউমিনটাকে একদম নতুন স্টাইলে নিউ রেস্টুরেন্ট একদম দোকানের মতো করে, মানে রোড সাইড দোকানে যেরকম করে বানায় ঠিক ওরকম করে আমি বানাবো, আর খেতে যেটা সত্যি অনেক সুস্বাদু হয়। আর এই রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারো, সত্যি খুব ভালো লাগে, খুব মজা হয়, মানে প্রতিদিন খাওয়ার থেকে আমি একদিন একটু ভালোভাবে করেই খাই। তো এখানে আমি এবার নিয়ে ভালোভাবে ভেজে নিলাম, আর কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে আমার ভিডিওতে লাইক।